পশ্চিম তীরে রাতভর অভিযান চালিয়ে আরও 30 ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। এ নিয়ে গত কয়েকদিনে অঞ্চলটিতে ইসরায়েলের হাতে বন্দির সংখ্যা 700 ছাড়ালো। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানে আটককৃতদের বেশিরভাগই নারী এবং শিশু। তবে তেল আবিবের দাবি, আটক হওয়া সবাই হামাস সমর্থক। এর আগে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পশ্চিম তীর। গাজায় হামাসের সমর্থনে এবং ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে চলে এই বিক্ষোভ। এ সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের। সাঁজোয়া যান থেকে ছোড়া হয় গুলি, এতে প্রাণ যায় অন্তত 3 জনের, আহত হন বেশ কয়েকজন।